হাই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে শপিং কমপ্লেক্স, কারণ আমার টি শার্টের শপিং এখন করা হয়নি, মানে টি শার্ট কেনা হয়নি। তো ঈদের জন্য পরার জন্য তো টি শার্ট লাগবে, তো এখন চলে যাচ্ছি আমরা টি শার্ট কেনার জন্য। তো আজকে একটু নতুনভাবে ভিডিও করতেছি, মানে ভিন্নভাবে করতেছি, নতুন না ভিন্নভাবে, মানে বয়সভাবে করতেছি। তো দেখি কতদূর সুন্দর হয়, মানে আপনারা একটু সাপোর্ট করবেন যাতে ভিডিও আরও বানাতে পারি, ট্রাই করতে পারি। অ্যান্ড এখানে আমার আব্বুকেও দেখা যাচ্ছে, আমার আব্বু যাচ্ছে হচ্ছে আমার সাথে, কারণ আমি একা যেতে পারবো না। তো বলতে বলতে চলে আসলাম আমরা শপিং কমপ্লেক্স। আর এখানে এই যে অনেকগুলা এখানে শুর কালেকশন আছে, এখানে আমার আপুর একটা জুতা পছন্দ হয়ে গেছে অলরেডি। আর এখানে এটাও সুন্দর মাশাল্লাহ। এখন আমরা হচ্ছে আরো দেখতেছি, কারণ ওই দোকানে আমাদের ওইরকম ভাবে কোনো জুতা পছন্দ হয় নাই। আর মার্কেটে অনেক পরিমাণে ক্রাউড, আর মোটামুটি খাবারের যেগুলো দোকান আছে ওখানেও অনেক বেশি ক্রাউড, কারণ হচ্ছে এখন ঈদের সিজন, তো ক্রাউড তো থাকবেই মার্কেটে। তো আমরা এখন অন্য আরেকটা শপে যাচ্ছি, তো আরেকটা শপে চলে আসছি। এখানে এখানে আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি কালেকশন, তো বলতে বলতে নিউ ব্যালেন্স চলে আসছি। যারা চট্টগ্রাম থাকেন তারা অবশ্যই জানবেন নিউ ব্যালেন্স। আর এখানে আমি টি শার্টও কিনে ফেলছি, ভিডিও করা হয়নি। বলতে বলতে চলে আসলাম রাজস্থানে। রাজস্থানের কালেকশন মোটামুটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তবে মানে আমি গত বছর অনেক মানে রাজস্থান থেকেই মানে জুতা নিয়েছিলাম পাঞ্জাবির সাথে পরার জন্য, কিন্তু গত বছরের যে কালেকশন সেগুলো তো উঠাই ফেলছে তারা, কিন্তু আমি পাই নাই, মানে আমার পছন্দ হয়নি, কিন্তু কালেকশনগুলো অনেক ভালো। তো বের হয়ে গেছি, আমাদের কোনো কিছুই পছন্দ হয় নাই। আর এখন আমরা বাসে চলে যাচ্ছি, অলরেডি বাসে চলে আসছি। আর এখানে এই যে আমার যে টি শার্টটা নিছি, এই টি শার্টটা ইনশাল্লাহ আমরা ঈদের দিন এই টি শার্টগুলা দেখতে পারবেন। আর একটা জরুরি কথা বলে দিই, যারা আমার ভিডিও দেখে তারা লাইক করে না, তো যারা যারা দেখেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যাতে পরবর্তী আমি আরেকটা ভিডিও বানালে আমার মানে উৎসাহিত হয়ে আর কি পরবর্তী একটা ভিডিও বানাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।